Hadi. Nereye gitti başçı? Lan kuday. İki çıyor mu öyle ki? Çıkar gel. Gel sen git. Ne var? 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 I am going to go to the house. বাড়ি চলে এসেছি আমরা এখন বাজে 11টা এত ভিড় রাস্তা কোনো রিকশা নেই আমাদের গুঞ্জনের সরিকা গুঞ্জন মানে একটা বাইকে ওই হয় না তবে কাকিমা আজকে বেরিয়েছে বোন একটু শাশুড়িকে নিয়ে বেরিয়েছিল বলছে বেরোনোই হয় না তারা দুই মাকেও নিয়ে বেরিয়েছিল তো আমি মানে তার সঙ্গে একটু থাকি তো যাই হোক ঘুরে টুরে চলে এসেছি আমরা ফুচকা খেয়েছি আর মা কাকিমা ওরা খেয়েছে আইসক্রিম আর কিচ্ছু খায়নি বাইরে বলছে ও যেহেতু মানে সবার শরীরটা ভালো না তো ওদের বাড়িতে বলছে বাইরে কিচ্ছু খাবো না শুধু আইসক্রিম খেয়েছে আর বোন আর আমি খেয়েছি ফুচকা তোমার দাদাভাই খেয়েছে কি ফালুদা আর নিয়ে এসেছি বাড়িতে বিরিয়ানি ছেলের জন্য ছেলে খাবে আজকে নিয়ে এসেছে মাটন বিরিয়ানি কারণ রেস্টুরেন্টে দাঁড়িয়ে এত লাইন যে কোনো সামান্যই আমাদের পালবাজারের মুখে জায়গা রয়েছে বেদুইন রয়েছে তো ওখানে এত লাইন এত লাইন ওই দাঁড়িয়ে যদি খেয়ে আমরা আসতাম তাহলে হয়তো একটা দাগে বাড়ি আসতে পারতাম না তো পার্সেল নিয়ে চলে এসেছি আর ছেলে বাড়িতেই খেয়ে নেবে বিরিয়ানি কালকে তো আবার সোমবার আমার নিরামিষ উপোস কালকে কালকে আবার অষ্টমী সকাল সকাল স্নান টান করে রেডি হতে হবে তো এই যে আজকে আমার সপ্তমীর লুক তো চলে এসেছি বাড়িতে তো চলো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করি প্রচুর গরম লাগছে কারণ আজকে অনেকটা হেঁটে হেঁটে ঘুরেছি তো বাইকে আমি ঘুরতে পারতাম কিন্তু সবাই যেহেতু হেঁটে ঘুরছে আমি বললাম না সবার সঙ্গে হেঁটেই ঘুরি ফ্যানটা চালিয়ে কেন পারছি না প্রচুর গরম লাগছে তো ফ্রেশ হয়ে নিই তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর ঘুমাবো অনেক রাত হয়ে গেছে টিভি দেখছিলাম প্রায় 12:30 বাজে এবার হচ্ছে ঘুমাবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সপ্তমী ঠাকুর দেখা মানে বলতে পারো রাস্তায় শুধু বেরোনো ঠাকুর দেখা এক ঠাকুরই দেখে গেছি যেগুলো দেখেছি তো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কারণ কি কালকে আবার অষ্টমীর অঞ্জলি আছে শাড়ি টাড়ি পরে একটা ব্যাপার আছে সাজগুজের ব্যাপার আছে তো যাই হোক তাড়াতাড়ি উঠতে উঠতে হবেই চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে অষ্টমীর লুক নিয়ে তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুক